নববর্ষ সবাইকে আজকে এনএসইউ তে আমি কিছু মানুষকে কিছু কোশ্চেন করব নববর্ষ সম্পর্কে সো আশা করি আজকে দিনটি অনেক ফান হবে এবং অনেক মজা হবে সো লেটস সি এসো হে বৈশাখ এসো এসো আমরা পয়লা বৈশাখে ইলিশার পান্তা কেন খাই ইলিশার পান্তা কেন খাই সরি কোশ্চেনটা ওকে পাস করে দিচ্ছি আচ্ছা আমরা পয়লা বৈশাখে ইলিশার পান্তা কেন খাই কারণ এটা আমাদের ঐতিহ্য আমাদের ট্র্যাডিশন মাঝে মাঝে আচ্ছা বর্তমানে দেখা যায় যে পয়লা বৈশাখ 14 এপ্রিল এটাকে আমরা 14 ফেব্রুয়ারির মতো সেলিব্রেট করি যেটা ভ্যালেন্টাইন্স ডে এই ব্যাপারে কিছু বলবেন একদমই আমি এর সাথে একমত হতে পারলাম না বিকজ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং 14 এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ এবং উৎসবগুলো আসলে আমরা সবাই সেলিব্রেট করতে অনেক পছন্দ করি সো আমার কাছে এটা মনে হয় যে আমার মানে আমার সব ফ্রেন্ডরা এইভাবে সেলিব্রেট করো এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের ঐতিহ্য এটা আজকে প্ল্যান কি কিভাবে সেলিব্রেট করছেন আজকে দিনটা এই যে বন্ধু বান্ধবের সাথে এসে একসাথে আনন্দ মজা করে এইভাবে আমরা দিনটা সেলিব্রেট করব আজকে বেঙ্গলি ফুড খাওয়া হয়েছে থ্যাংক ইউ পয়লা বৈশাখে ছেলেরা সাদা পাঞ্জাবি এবং মেয়েরা লাল শাড়ি বেশি পরে তো এটা কেন এখন অনেকে এগুলো পরে না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় লাল এবং সাদার যে কম্বিনেশনটা তো এটা কেন এটা আর কি মানে মানে সবাই মিলে এখন এটাই বানানো হয়েছে আর কি যে লাল আর সাদা কোশ্চেনটা অনেক লেমছিও তারপর থ্যাংক ইউ ছেলেদেরকে পাঞ্জাবিতে সুন্দর লাগে না স্যুট পরলে অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য ওকেশন মানে কোন অনুষ্ঠানে আমরা এসেছি যেমন আমাদের যে সাংস্কৃতিক বাংলা অনুষ্ঠানগুলো আছে বা ঐতিহ্যবাহী যে অনুষ্ঠানগুলো ওইখানে ডেফিনেটলি পায়জামা পাঞ্জাবি বা এইসব পরলে সুন্দর আর ফর্মাল ওকেশনে স্যুট পরলে তো ডেফিনেটলি ছেলেদেরকে ফর্মালি ভালো লাগে পয়লা বৈশাখে এসো হে বৈশাখ এসো এসো এই গানটা কি একটু গিয়ে শোনানো যায় হ্যাঁ ডেফিনেটলি ছোটবেলা থেকে গানকে বড় হচ্ছে এটা এসো হে সরি আমার কিন্তু খুবই বাজে গলা হ্যাঁ এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুরমুর সুরে দা উড়ায়ে বছরের আবর্জনা তারপরে কি বলেছি থ্যাংক ইউ সো মাচ ইউ ওয়েলকাম ইউ ওয়েলকাম বেঙ্গলি ফেভারিট ফুড কি ফুচকা ফুচকা আচ্ছা আজকে তো পয়লা বৈশাখ সো আজকে প্ল্যান কি আজকে ঘুরবো ফিরবো আজকে আমার আম্মুর বার্থডে সো আম্মুর সাথে ডেটে যাব তো দুইটা সেলিব্রেশন একসাথে আচ্ছা এই যে পয়লা বৈশাখের সেলিব্রেশন এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভ্যালেন্টাইন্স ডে এর মতো অনেক জায়গায় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হয় তো এই ব্যাপারে কি বলবো এইটা তো ভালো জিনিস না উই অ্যাকচুয়ালি রোম অ্যারাউন্ড উইথ आवर লাভড ওয়ান্স তো এই পয়লা বৈশাখটাকে ভ্যালেন্টাইন্স ডে এর মতো সেলিব্রেট করাটা ভালো না অ্যাকচুয়ালি সব দিনই ভালোবাসার দিবস এবং পয়লা বৈশাখও একটা অকেশন থাকে যেখানে আমরা ভালোবাসি কাছের মানুষদের আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নববর্ষ কেমন কাটতেছে এই তো আলহামদুলিল্লাহ ভালোই তো আজকে প্ল্যান কি আপনার আজকে প্ল্যান আজকে কোনো প্ল্যান নতুন বছর কোনো নতুন প্ল্যান না নতুন বছর নতুন নতুন প্ল্যান বলতে নতুন নতুন জিনিসপত্র দেখবো আচ্ছা আমাদের এই যে নববর্ষে একটা খুব পপুলার একটা গান আছে এসো হে বৈশাখ এসো এসো তো এই গানটা কি আপনি একটু গিয়ে শোনাবেন আমি ভালো গান গাইতে পারি না তবে তুমি যেহেতু নববর্ষ কথা বলছো পপুলার না হলে জনপ্রিয় বলাটা উচিত ছিল তোমার তারপর একটু যদি গিয়ে শোনাতেন তুই আগে গাও আমি আমি তোমার সাথে গাবো আমি অ্যাকচুয়ালি ভাই গান গাইতে পারি না আমি ভালো শ্রোতা মানুষ এখন যেটা করে যে এই 14ই এপ্রিলটাকে 14ই ফেব্রুয়ারির মতো সেলিব্রেট করে অনেক ক্ষেত্রে দেখা যায় তো এই ব্যাপারে আপনি কিছু বলতে চান এটা স্বাভাবিক না খুবই স্বাভাবিক আমরা নাই দিয়ে পারতেছি না যারা পারে তো অবশ্যই করবে আর কথাই আছে যে যে সুযোগটা হবে কাজে লাগাবে ওরা সুযোগটা পাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এনএসইউতে পয়লা বৈশাখ কেমন কাটলো ভালোই কাটলো সকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হলো 9:30 থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে আমাদের আজকে চিরপুর এসেছে এখানে আপনার কেমন কাটলো সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা আজকে আমার প্রথম পয়লা বৈশাখ নর্থ সাউথে খুবই ভালো লাগছে যে এখানে পড়াশোনার বাইরেও আমাদের যে একটা আইডেন্টিটি সেটাকে কনসলিডেট করা হচ্ছে আর কি আচ্ছা আমরা পয়লা বৈশাখে পান্তা ভাত এবং ইলিশ কেন খাই বিকজ মাছে ভাতে বাঙালি বাংলাদেশের যে প্রবাদটা আছে আর ইলিশ মাছ তো বাংলাদেশের জাতীয় মাছ এবং এটা শুধু বাংলাদেশেই পাওয়া যায় আমাদের ঐতিহ্য আর তাছাড়া নর্থ সাউথে কেমন খাচ্ছে সেটা হচ্ছে এটা একটা প্রাণের উৎসব এত রং বেরং চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এত গান এত প্রাণের উৎসব অসাধারণ সেলিব্রেট পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আসলে আমাদের কমিউনিটিতে এটাকে আমরা বাংলা নববর্ষ হিসেবেই পালন করি
আমাদের কমিউনিটিতে আজকে দিনটাকে বলা হয় গজ্জে পজ্জে বিজু। আচ্ছা, তো এই দিনে আমরা কি করি, বড়দেরকে আগে সবাই বাসার মধ্যে সবাই রেসপেক্ট শো করি, তারপর আমরা সবাই আমাদের টেম্পলে যাই, তারপর আমরা আবার সবাই যেমন বাঙালিদের যেমন ঈদের সময় সবাই সবার বাসাতে ঘুরতে যায়, আমরাও ঠিক সেভাবেই ঘুরি। বাট ক্লাসের কারণে যেতে পারিনি এবছর, বাট এনএসইউতে অনেক বেশি এনজয় করেছি আজকের পড়া। কমিউনিটির মধ্যে অনেক তো যায় না, আচ্ছা আই বিলং টু দ্য চাকমা ইন্ডিজিনাস কমিউনিটি। নতুন বছরে নতুন নতুন কোনো প্ল্যান বা নতুন কোনো প্ল্যান হবে? ইচ্ছে হচ্ছে আমি যেহেতু বিজনেস করি, অবভিয়াসলি চাবো যে আমার বিজনেসটাকে আরও সামনে নিয়ে যেতে হবে। আমার তিনটা আউটলেট আছে, এখন এই টার্গেট হচ্ছে ছয়টা আউটলেট হবে। থ্যাংক ইউ সো মাচ। বাংলা ছয় ঋতুর নাম কি? ছয় ঋতুর নাম, হ্যাঁ মানে ছয় ঋতু বলতে কি প্রত্যেকটা ছয়টা ঋতুরই নাম? জি জি, বাংলাতে ছয়টা ঋতু আছে, তো ছয়টা ঋতুর নাম? আষাঢ়, শ্রাবণ, জ্যৈষ্ঠ, বর্ষা, শীত, বসন্ত, গ্রীষ্ম। থ্যাংক ইউ। এনএসইউতে পয়লা বৈশাখ কেমন উদযাপিত হলো? হ্যাঁ, অনেক ভালো উদযাপিত হয়েছে, আমি আমার জুতা ছিঁড়ে ফেলেছি নাচতে নাচতে। এখন কি প্ল্যান? কি এখন প্ল্যান? একটু ফ্রেন্ডের সাথে অর্ডার দিব, চিরকুট আসছিল, অনেক ভালো লাগলো, অনেক এনজয় করছি, এত বেশি এনজয় করছি, জুতা ছিঁড়ে ফেলেছি, কিছু বলতে পারছি না। একটা গান আছে, এসো হে বৈশাখ এসো এসো, এই গানটা কি শোনা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একটু গাইতে পারবেন? এসো হে বৈশাখ এসো এসো, নতুন বছর বাংলা নতুন বছর, সো নতুন বছর কোনো নতুন প্ল্যান? হ্যাঁ, এখন একটাই প্ল্যান, বেশি সিজিপিএ পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। পয়লা বৈশাখ কেমন কাটতেছে? তো নর্থ সাউথে পড়ি, অবশ্যই ভালো কাটবে। নর্থ সাউথে পড়েন এই জন্য ভালো লাগতেছে? না, আসলে নর্থ সাউথে যে আমেজটা, এরকম আমেজটা অনেক কম জায়গায় হয়, অনেক কম স্টুডেন্ট অন্তত প্রাইভেট ইউনিভার্সিটির তারা এইরকম মজা করতে পারে না, যেমন আমরা নর্থ সাউথে করতেছি আপনি দেখতে পাচ্ছেন। পয়লা বৈশাখ কেমন কাটতেছে? এটা আমার সেকেন্ড টাইম, বাট আগের মতোই আমেজটা আছে, মজাটা ওই রকমই পাচ্ছি, সবাই একসাথে ভার্সিটির মধ্যে ফ্রেন্ডের সাথে দেখা করতে পারতেছি। এমনও আছে যে আমি অনেক ফ্রেন্ডের সাথে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কাটাইছি, পাচ্ছিলাম না, আজকে তাদের সাথে আমার দেখা হয়। পয়লা বৈশাখে কি গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা হয়েছে? আসলে ভাই এটা একটু কনফিডেন্সিয়াল। কার্তিকের পরে কি মাস? অগ্রহায়ণ। থ্যাংক ইউ সো মাচ। পয়লা বৈশাখ কেমন কাটতেছে? পয়লা বৈশাখ অস্থির কাটতেছে, অস্থির, অস্বাভাবিক, অমায়িক, অমানবিক, এবং যথেষ্ট সময়টা যেটা হচ্ছে সব কিছুভাবে অস্থির লাগতেছে, বাট সময়টা যে কমাই দিচ্ছে এই জিনিসটা অনৈতিক লাগতেছে আমার কাছে। আচ্ছা, আজকে কীভাবে সেলিব্রেট করা হলো পয়লা বৈশাখ? আজকে আসলে সেলিব্রেট করতেই পারলাম না, আমরা নর্মালি পাঁচটার পরে সেলিব্রেট করি তো এনএসইউতে, সো আজকে যেহেতু রেস্ট্রিকশন পাঁচটা পর্যন্ত, সো আলটিমেটলি করতে পারলাম না, ব্যর্থ এইসবে। আচ্ছা, চিরকুট যে আসতেছে গান হচ্ছে, তো কেমন মজা হচ্ছে? মজা হচ্ছে, বাট আগের মতো নাই ভাই, কোনো কিছু আগের মতো নাই, মানে আজকে তো পয়লা বৈশাখ, সো নতুন বছর, সো নতুন দিন, আপনার কোন নতুন প্ল্যান? নতুন প্ল্যান আপাতত এটাই, তাড়াতাড়ি নর্থ সাউথে গ্রাজুয়েট করতে পারি, যেটা শেষ হয়ে যাচ্ছে এটাই আমার শেষ পয়লা বৈশাখ এখানে, আর এই তো যাতে আরো ফিট হইতে পারি। পয়লা বৈশাখ কেমন লাগলো? এনএসইউতে কেমন মানে সেলিব্রেশন? আলহামদুলিল্লাহ, আসলে সব ফ্রেন্ডের সাথে কাটানো করে আসলে অনেক ভালো লেগেছে, ধন্যবাদ দিতে চাই নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনকে, এনএসইউ এসএসকে, তাদের এত সুন্দর আয়োজনের জন্য অবশ্যই, আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ আপনাদের, নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। এনএসইউতে পয়লা বৈশাখে কেমন মজা হলো? এনএসইউতে প্রতিবারই তো অনেক মজার করে পয়লা বৈশাখটা আমরা পালন করে থাকি, সো প্রতিবারের মধ্যে এবারও অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছি, মজা করেছি, খেয়েছি, মেলা হয়েছে, মেলা করেছি। নতুন বছরে কোনো নতুন প্ল্যান? আসলে এখন আমি অলরেডি বের হয়ে গিয়েছি, সো এনএসইউ থেকে প্রতিবারই আসা হয় এরকম যখন অনুষ্ঠান হয়, সো প্ল্যান হিসাবে ওভাবে কিছু নাই,
আগের থেকে আগের বছরের যত ভুল আছে বা যত ঝামেলাগুলো ছিল সেটাকে কাটিয়ে উঠে নতুন বছর ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। পয়লা বৈশাখ কেমন কাটছে? ভালো। আচ্ছা, বাংলা যে আমরা বারোটা মাস আমাদের বাংলা বছর, সেই বারোটা মাসের কি নাম বলা যায়? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, তারপর মনে নেই। এই তো কাজিনের সাথে আসলাম, ঘুরলাম। লাস্ট নতুন বছরের প্ল্যান একটাই যে সব কিছু এখন থেকে অর্গানাইজ হয়েতে করবো। আমরা মানে এই দিনটাতে স্পেসিফিকলি এই দিনটাতে আমরা পান্তা ভাত এবং ইলিশ কেন খাই? পান্তা ভাত আর ইলিশ আমাদের বাঙালি খাবার তাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পয়লা বৈশাখের যে গানটা আছে এসো হে বৈশাখ এসো এসো, এই গানটা একটু গিয়ে শোনাবেন। আমার গলায় অনেক ব্যথা আসলে, আমি নাহলে শোনাতাম আর আমি এমন মানে লাস্ট নাইট হয়েছে কি যেটা আমি বাইরে ছিলাম, ঠান্ডা খাওয়া হয়েছে গলা ব্যথার কারণে মানে বসে পড়ছে। আপনি কিভাবে সেলিব্রেট করতেছেন পয়লা বৈশাখ? এই যে ইন্টারভিউ দিয়ে। না, ইন্টারভিউ বাদে আর কি? এছাড়া তোমার রেগুলার লাইফ, জাস্ট পাঞ্জাবিটা পড়েছি যেটা নর্মাল শোনে, সবসময় পড়া হয় না। ফ্রাইডে তো অবশ্য পড়া, আজকে তো ফ্রাইডে তাই না? সো নাথিং স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। বাংলা বারো মাসের নাম কি? বাংলা বারো মাসের নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। আচ্ছা, এটা বাংলা কত সাল? 1428। আচ্ছা, এটা 1424। বাংলা ছয়টা ঋতুর নাম বলতে পারবেন? হ্যাঁ, অবভিয়াসলি, প্লিজ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। থ্যাংক ইউ সো মাচ। পয়লা বৈশাখে ছেলেরা সাদা পাঞ্জাবি কেন পরে? নতুন বছরের নতুন গার্লফ্রেন্ড, নতুন রিলেশন দিয়ে কিছু শুভ স্টার্টিং। আমরা পান্তা ইলিশ কেন খাই পয়লা বৈশাখে? পান্তা ভাত হচ্ছে কি জাতীয় একটা খাবার, আর জাতীয় মাছ হচ্ছে কি ইলিশ। এই জন্য আমরা এই যে এই দিনটাতে স্পেসিফিক এই দিনটাতে কেন গ্রামের একটা ট্রেডিশন ধরে আসতেছে এই জন্য। থ্যাংক ইউ। পয়লা বৈশাখে ইলিশ আর পান্তা কেন খাওয়া হয়? কারণ ইলিশ আর পান্তা সবসময় খাওয়া হয় না তাই, এটা একটা অকেশন বাংলার যে মানুষ পান্তা খেতে চায়। তারপর নর্মালি তো পান্তা খাবার হয় না, আর এত রোদ পড়ে যে সবার পেট খুব গরম থাকে, তো এর জন্য সবাই পান্তা খায়। আচ্ছা, এই পয়লা বৈশাখটাকে অনেক ক্ষেত্রে মানুষ ভ্যালেন্টাইন্স ডের মতো করেও সেলিব্রেট করে, তো এই ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, কারণ এইখানে মেয়েরা লাল ড্রেস পরে বের হচ্ছে, সুন্দর করে সেজেগুজে বের হচ্ছে, তো অবশ্যই ভালোবাসতে ইচ্ছা করে দেখলেই, তো এটা দেখলেই মনে হয় যে ভ্যালেন্টাইন ডে ভালোবাসি। এই এই থ্যাংক ইউ সো মাচ। পয়লা বৈশাখটা আমরা ভ্যালেন্টাইন্স ডের মতো উদযাপন করি অনেক ক্ষেত্রে দেখা যায়, এই ব্যাপারে আপনার মত? এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ।